দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের প্রথম পছন্দ নৌপথ। ঈদে যাত্রীর বাড়তি চাপ সামলাতে পুরনো লঞ্চ মেরামত ও রং করে নদীতে নামানোর তোড়জোড় শুরু করেছে মালিকরা। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বলছে কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। সদরঘাট লঞ্চ টার্মিনালেও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বিআইডব্লিউটি। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম। বুড়িগঙ্গার পাড়ে কেউ ব্যস্ত লঞ্চের বড়ি নির্মাণের কাজে, কেউ বা পুরাতন পাটাতন মেরামত ও ঝালাইয়ের কাজে, চলছে ভাঙা আর মরিচা ধরা লঞ্চের মেরামত ও রং করার কাজ। ক্রানীগঞ্জের ডকইয়ার্ডের এই ব্যস্ততা আসন্ন ঈদ যাত্রায় নতুন লঞ্চ নামানোর জন্য। এখানে ভাঙে ছেড়ে যে আসে এগুলো আমরা ঠিক করি, অন্য যাদের লাগে ধাক্কা টাকা লাগে ভেঙে গেছে, এগুলো পালাই আবার নতুন করে দিতে। সারা বছর একটু ত্রুটি বিচ্ছিন্ন থাকলে ঈদ পিরিয়ডে ওইটা মেকআপ করিয়া সুন্দরভাবে তৈরি করে নেয় যাতে কোনো যাত্রীদের অসুবিধে না হয়। মালিকপক্ষের দাবি, নদীপথে ঝুঁকিমুক্ত আরামদায়ক যাত্রা নিশ্চিত করার লক্ষ্যেই লঞ্চ মেরামত করা হচ্ছে। ফিটনেসবিহীন লঞ্চ চালানোর সুযোগ নেই বলেও জানান তারা। মালিক সমিতিকে নিষেধ আছে যে যা ফিটনেস চাই সে যা চলতে দেওয়া হবে না। আমার উঠে যার একটা লঞ্চ চলে ফিটনেস চাই আমি তাহলে চলতে দেব। বিআইডব্লিউটিএ বলছে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ফিটনেসবিহীন কোনো লঞ্চ নদীতে নামতে দেওয়া হবে না। অতিরিক্ত যাত্রী বহন বন্ধে থাকবে মোবাইল কোর্ট। প্রতিটা লঞ্চ যাওয়ার আগে তার ফিটনেস আছে কিনা, মাস্টারদের সনদধারী মাস্টার আছেন কিনা, এবং যিনি চালাচ্ছেন তিনি সনদধারী কিনা এবং তার নামে অন্য কেউ যেন না চলে, এগুলো আমরা ইনশিওর করব যাতে করে সেফটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা হবে না। যাত্রীদের দুর্ভোগ লাঘবে সদরঘাট লঞ্চ টার্মিনালে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে বলেও জানান বিআইডব্লিউটিএর চেয়ারম্যান। অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।